আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। যাদের হাত পায়ে বিভিন্ন কালো দাগ দেখবেন, গলার তলে কালো দাগ এবং রৌদ্রে পড়া দাগ এবং মুখে বিভিন্ন কালো দাগ, ব্রণের দাগ মেস্তা হয়েছে, এই মেস্তা যে কালো দাগ আছে, এগুলা দাগটা কীভাবে সহজে দূর করবেন। আপনার রান্না করে দুইটা জিনিস আছে, দুইটা জিনিস আপনারা যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন, আপনারা কয়েকটা দিনের মধ্যে আপনাদের যে সমস্ত কালো দাগ সহজে দূর করতে পারবেন। বিশেষ করে আর কিছু খাবার খেতে হবে, পাশাপাশি কিছু খাবার খেতে পারবে, খাবার যদি আপনারা খেতে পারেন আর সবচেয়ে ভালো হয়, আর কালো দাগটা সহজে আপনারা দূর করতে পারবেন। প্রথমত আপনারা এই যে এটা হলো হলুদের গুঁড়া নেবেন, পরিমাণ মতো হলুদের গুঁড়া নেবেন, তারপর নেবেন লেবুর রস, এটাও পরিমাণ মতো নেবেন, নিয়ে একটা পেস্ট করবেন। দেখেন আমি যেরকম একটা পেস্ট করছি, এরকম একটা পেস্ট করবেন। পেস্ট করে যদি আমার হাতায় চিপার মধ্যে যে কালো দাগটা থাকে তার এই জায়গায় কালো দাগে লাগা দেবেন, যদি হাত পায়ে মুখে নাকে গলার তলে যেরকম যে জায়গায় কালো দাগটা আছে এই জায়গায় খুব সুন্দরভাবে লাগায় রাখবেন 15 মিনিট। 15 মিনিট লাগায় রাখার পর আপনার নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন, এরকম 7 দিন, প্রতিদিনই বলতে 7 দিন ব্যবহার করবেন। তারপরে আপনার নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন, দেখবেন যে হাত পায়ে গলায় রৌদ্রে পড়া দাগ এবং ব্রণের দাগ মেস্তার দাগ এগুলো আস্তে আস্তে দূর হয়ে গেছে। পাশাপাশি কিছু খাবার খেতে হবে, যেমন শাক, পালং শাক, ডাঁটা শাক, কুই শাক, এগুলা শাক আপনার পাশাপাশি খেতে হবে। এই শাক খেলে কিন্তু এই দাগগুলো আস্তে আস্তে দূর হয়। আর পাশাপাশি পানি পান করতে হবে। আর আপনারা যদি পারেন টমেটো খাবেন, টমেটো খেলে যে স্কিনের যে দাগগুলো এগুলো আস্তে আস্তে দূর হয়। আর একটা যে খাবারটা সেটা হলো কিশমিশ। কিশমিশ যারা অনেক স্বাস্থ্য বেশি তারা কয়েকটা দিন খাবেন, 7-8 দিন খাবেন, এক মুঠ কিশমিশ 1 গ্লাস পানিতে ভিজায় রাখবেন, সকালবেলা খালি পেটে খাবেন, 5-7 দিন খেয়ে দেখেন, দেখবেন চেয়ারের মধ্যে লবণতা ফিরে ফিরে যে কালো দাগ আছে এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। যারা ইউটিউবে এই ভিডিওটা দেখবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।